গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের বড়সড় ক্ষতির সম্মুখীন বাংলার আলু চাষিরা এমনিতেই আলু লাগানোর পর অসময়ের বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের আলু চাষিরা তারপরে আবার মরার উপর খাড়ার ঘায়ের মতো এই বৃষ্টির ফলে চরম বিপদে আলু চাষিরা বর্তমানে কোচবিহার থেকে কতুলপুর পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র জোর কদমে আলু তোলা চলছে এই পরিস্থিতিতে অনেকে আলু তুলে মাঠে রেখেছিলেন আবার অনেকের আলু মাঠে মাটির তলায় সেই সব আলুই জল পেয়ে পচে যাওয়ার বা দাগ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পটেরো নিউজ আজ আমরা বৃষ্টিতে ভিজে ক্ষয়ক্ষতির গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়ো জেলার কোতুলপুরে আজ বৃষ্টিতে ভিজে ভিজে কোতুলপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে গ্রাউন্ড জিরোর মর্মান্তিক ছবি তুলে ধরব আপনাদের সামনে দর্শক বন্ধু শুধুমাত্র পেশাগত কারণে নয় কৃষকদের প্রতি আত্মিক টানেই জলে ভিজে ভিজে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যায় কৃষকদের কাছে তাদের দুঃখ দুর্দশা দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাদের যন্ত্রণার কথা সমাজের সর্বস্তরের মানুষদের সামনে সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আলুর দাম বাড়লে বাজারে টাস্ক ফোর্স না নেমে পড়ে যাতে আলুর দাম বাড়লে আবার বর্ডার না সিল হয় দর্শক বন্ধু আমাদের অন্নদাতা কৃষকেরা আজ বিপদের মধ্যে যদি আপনি তাদের প্রতি সহানুভূতিশীল হন যদি আপনি তাদের পাশে দাঁড়াতে চান তাহলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিন যাতে সরকার আলু চাষিদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করে নমস্কার দাদা আপনার নাম আমার নাম কাজল সিংহ বাড়ি কোথায় বাড়ি

আর আলুও পচে যাবে এই জলে আলু থাকতে পারে না এই জলে নষ্ট হবে এই জল টিপি টিপি পড়েই যাচ্ছে কাল রাতি থেকে জল পড়ছে একভাবে কাল রাত্রি বারোটার থেকে আজকে তোমার বারোটা একটা বেজে গেলো এখনও তোমার জল কোনো থামার কোনো আর সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি তো এইভাবে যদি আজকের দিন জল হয় তাহলে আমাদের মাথায় কি বলবো কিচ্ছু করার নেই গোজা খাতার মতো আমাদের লোন ফোন নিয়ে আমরা আলু চাষ করেছি এই লোন আমরা কি করে শোধ করবো আমরা জানি না আপনার কতটা পরিমাণ আমার বিঘা রয়েছে

তোমার দুবার ধরে তো লাগানো তোমার বিঘা প্রতি খরচা হয়ে যাবে চল্লিশ চল্লিশ হাজার এই বছর এই বছর এই বছর জলটা হয় এই আলু থাকবে না আলু দেদো হয়ে যাবে চোখ মারা হবে জল দাগিয়ে হবে আচ্ছা তারপর ধরুন এই তোমার এই নামি আলু ভাঙার এখনও টাইম হয়নি তার উপরে বৃষ্টি বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টির এই আজকাল দুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে তাহলে আমরা এইভাবে কি করে চাষ করব। তাহলে আমাদের যে এই যে লোন টোন নিয়ে আমরা এইভাবে যে আমরা চাষ করছি আমরা কীভাবে কী লোন শোধ করবো লোকসভা নির্বাচন হ্যাঁ সরকারকে আমরা উদ্দেশ্য করছি এই তো ধরুন এই আলুর পরিস্থিতি এই এক প্যাকেট দেড় প্যাকেট করে আলু হচ্ছে আলুর দামটা আরও আমরা চাইছি যেমন প্যাকেটে হাজার টাকা বারোশো টাকা হলে আমাদের চাষিতে ভালো এক প্যাকেট দেড় প্যাকেট করে আলু হচ্ছে আমাদের তো বিঘাপতি খরচ খরচা হয়ে গেছে চল্লিশ হাজার টাকা করে তাহলে আমরা লোন টোন নিয়ে যে আলু চাষ করেছি লোকের জমি টমি নিয়ে ভাগে বোতে মেয়ে ছেলে নিয়ে কাজ করছে আমাদের তো গোলায় জড়ি ছাড়া কোনো উপায় নেই

এই যা অবস্থা আলু আর হবে নি এই বিঘেতে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয়েছে চার বিঘে এরকম আমার আলু চাষ হয়েছে আলু প্রায় সমস্তই নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে এই আলুটা কি মানে মানে হওয়ার কোনো আশা নেই এই এরকম যা বৃষ্টিটা হয়েছে কাল থেকে যেটা বলছেন আপনার এই 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 দিকটাতে এই আলুটা কি আর মানে হবে না বলে মনে হচ্ছে ম্যাক্সিমাম পচে যাবে

এবছর ত্রিশ হাজার ধরুন ত্রিশ হাজার টাকা খরচা একটা হচ্ছে আপনারা যখন আলুটা বসাচ্ছিলেন এই বছরে মানে ডিসেম্বরের শেষ দিক করে দু তেইশ তখন আলুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো এখন আবার সেই আলুটা তোলার সময়

আমার আলু কাল থেকে ভাঙা আছে এগুলোকে তোলা তুলতে পারছি নি কারণ কাল থেকে বাড়া থেকে বৃষ্টি নেমেছে এবং আলু এতে নষ্ট হয়ে গেছে এবং ভোর তোলাতে প্রচুর জল জমে গেছে ওই জমি সব ভোর তোলাতে জল জমে গেছে ওই ওই জলের জন্য এই পরে এখন কত কি পরিমানে বৃষ্টি হবে আমরা এত বলা যাচ্ছে যদি পরে যদি বৃষ্টি বেশি হয় তাহলে ওই ওই আলু কিন্তু একটো বা থাকবে না সম্ভবত খবরে তো দেখিয়েছে যে বৃষ্টিটা নাকি এখনো চলবে এখন ধরুন একটাদের দাব আছে সারা দিনে আজকে অবধি বৃষ্টিটা চলার আশা রয়েছে তাহলে এরকম অবস্থাতে তো এই আলু মানে এই আলুটা তো আর মানে কোনো গ্রহণযোগ্যই হবে না বলে মনে হচ্ছে নাকি এমনিতে আলু দানাটা ছোট প্লাস আলু তো পচে যেতেও দেখা যাচ্ছে পচে যেতেও দেখা যাচ্ছে আর কি বলবেন আমাদের চ্যানেলের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে কি বলবেন যাতে তাদের দৃষ্টি আকর্ষণ হয় কি বলবেন তাদের এবারে এবারে আমার তো লোন নিয়ে চাষ করেছি এবারে যদি যদি প্রশাসন বা সরকার যদি আমাদেরকে যদি তাকিয়ে দেখে তাহলে আমরা লোন ছাড় পাবো কিংবা যদি কোনো আলুর আলুর কিছু পয়সা পাবো আর যদি না দেখে আর সেখানে আর আমরা কোনো আমাদের চাষির কোনো কি আন্দোলন আছে চাষি সব বারো মরে আসছে যদি আমার মোটামুটি আমি সাড়ে তিন বিঘে আলু চাষ করেছি তার পনেরো কাটা মোটে ভাঙা হয়েছে এখন দু বিঘে পাঁচ কাটার মতো আছে আর পনেরো কাটার মতো যেটা ভেঙেছেন সেটা কি মানে স্টোরে রেখেছেন না সেটা বিছিয়ে দিয়েছি হ্যাঁ সেটা মোটামুটি আমি চারটে করে বিক্রি করেছি ওই তিন সাতশো ছশো সত্তর থেকে আশি টাকার মধ্যে বিক্রি করে করে যাব এই গত গত প্রতিদিনই ভাঙা হচ্ছে দু কাটা পাঁচ কাটা করে প্রতিদিন ওই চার দিন পাঁচ দিন ধরে ভেঙেছি হ্যাঁ বিক্রি করে দিয়েছি হ্যাঁ লোকাল স্থানীয় বিশেষ সেটা ওই গড়ে গড়ে চারটে

দেখুন আমরা দেখলাম যখন আলুটা লাগিয়েছিলেন এদিকে এই আলু গুলো কি সব দ্বিতীয়বার লাগানো দ্বিতীয়বার লাগানো দ্বিতীয়বার তো আবার এই সময় দাঁড়িয়ে এরকম একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাহলে এতে করে কি মনে হচ্ছে যদি দেখুন আরো যদি জলটা বাড়ে বা এইরকম যদি টিপ টিপ জল হয় হ্যাঁ একদম একদম সব পচে যাবে সব নষ্ট হয়ে যাবে আলু পচে সব নষ্ট হয়ে যাবে একদম কারণ আলু এখন শেষের মুখে আলু গাছ ধরুন হাফের উপরে নষ্ট হয়ে গেছে মানে ম্যাচুরিটি হয়ে গেছে এরপরে যদি বৃষ্টি হয় ব্যাপক ক্ষতি হয়ে যাবে

আচ্ছা আপনারা মনে কখন থেকে মাঠে নেমেছেন এই মানে মাঠে জল টল পরিষ্কার সকাল থেকে নেমেছে সকাল থেকে সকাল থেকে সকাল থেকে আর অন্যান্য আর মাঠে তো চাষি বাসি দেখছি না কাউকে ওইদিকে দূরে হ্যাঁ ওই মানে এবার কেউ কেউ বাড়ি চলে গেছে কেউ কেউ আসছে এই মতোই হচ্ছে আরকি আমাদের চ্যানেলের মাধ্যমে কি বলবেন যদি 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 আরো বৃষ্টি হয় আমরা দেখেছি বিগত দিনেতে আলুতে যখন বৃষ্টি হয়েছে আলু লাগানোর সময় সেরকম ভাবে সরকারের তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি এখন ধরুন সামনে লোকসভা ভোট ঠাকুর না করুক যদি আরো যদি ব্যাপক যদি বৃষ্টিটা হয় তাহলে তো আলু তো একটা ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতি থাকবে প্রশাসনকে প্রশাসন বলে جاتے এই ক্ষয়গতিটা আমাদের কিছু সাহায্য করে সেই হিসাবে আমরা তো আবেদন করবো চাছি হিসাবে। বন্ধু কোনো আপনাদের যারা লোকাল যারা নেই সদস্য সদস্য রয়েছে কেউ জমি টমি দেখতে এসেছিল আমরা আপনার কেউ আসেনি। না। আপনিই প্রথম আপনাকে আমি দেখলাম। হ্যাঁ। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমার নাম শেখ বাচ্চু। আচ্ছা বাড়ি কোথায়? বাড়ি কোতুলপুর থানা তালকড়া গ্রামে। আচ্ছা এখন আপনার এই জমির কি অবস্থা রয়েছে যদি একটু বলেন বিস্তারিত? জমির অবস্থা বলতে জমি তো প্রায় মানে তল অব্দি জল চলেই আছে এইভাবে যদি আর হয়তো একদিন চলে কিন্তু জমির অবস্থা খুব খারাপই হয়ে যাবে আপনি মোটামুটি এবছর কতটা পরিমাণ জমিতে আলু লাগিয়েছিলেন জ্যোতি বা অন্যান্য আলু না আমি জ্যোতি লাগাই প্রত্যেক বছরই অন্যান্য আলু লাগাইনি ঠিক আছে আলু আছে মোটামুটি আমার ওই সাড়ে পাঁচ ছ বিঘার মতন হবে কতটা ভাঙিয়েছিলেন ভাঙানা হয়নি একটু নাটবু ভাঙা না না এটা কি মানে এই জমিটা কি পুরোটা কি নামলা হ্যাঁ ওই যখন বৃষ্টি হয়েছিল তারপর আলুটা সব ভাঙিয়ে দিয়ে আবার দ্বিতীয়বার চাষ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বয়স কতদিন হলো এই গাছগুলোর বয়স কথা দিন হয়নি ওই মোটামুটি মাছ দুয়েক হবে মাছ দুয়েক হবে

একটা তুললেই হবে যার আমি বেশি তুলতে বলবো না আমরা এমনিতেই প্রচুর ক্ষয়ক্ষতির জল পুরো একবারে নিচে পর্যন্তই পৌঁছে গেছে থাকতে গেলে আলুর আলুর দানা খুব একটা বড় লয় মিডিয়াম মিডিয়াম এটা বলছে না এটাকে ক্যাট দানাই বলছে ক্যাট দানাই বলছে আর এই আলুটা মোটামুটি দেখা যাচ্ছে যে যদি প্রচুর পরিমাণ যদি আরো যদি বৃষ্টি হয় তাহলে আলু পচে যাওয়ার একটা সম্ভব সম্ভাবনা থাকবে থাকবে আচ্ছা এই এখনো ধরুন যে জলটল হচ্ছে আপনাদের এটা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে এটা গ্রাম পঞ্চায়েত কি কদুলপুরি বা অঞ্চল দঞ্চল কি কদুল এমনি ধরুন কোন স্থানীয় মানে পার্টির কোনো লোক টক দেখতে এসেছিল সামনে না না ভোট এখন ধরুন যে বৃষ্টি হচ্ছে আলু গাছ বা ধান গাছের কি পরিস্থিতি রয়েছে সেরকম দেখতে দেখতে কেউ আসেনি না না এই অনুষানে প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচারবুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলুরার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্টস ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর আলুর সর্বভারতীয় বাজার দর আলুর সকালের বাজার দর লোডিং আনলোডিং রিপোর্ট বিগত দশ বছরের আলুর তথ্য সারা ভারতবর্ষের কুড়ি হাজার আলু চাষী ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোই প্লে থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেরো মার্কেট রেট অ্যাপ দু সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে